আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারকাতহু আমার সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আসলাম আমার হাতে লেখা একটা কবিতা সেই কবিতাটা আমি আবৃত্তি করব আপনারা অবশ্যই দেখবেন আজকে যে কবিতাটায় আমি লিখেছি সেই কবিতাটার বিষয়টা আমি বলি আমাদের উত্তরবঙ্গে লালমনিরহাট জেলা পাটগ্রাম থানা বুড়িমারি নামক বাজারে এক হোটেল আছে আবদুল্লাহ হোটেল সেই হোটেলে একটা সাইনবোর্ড লেখা আছে হাফেজে কোরআন কোরআনের ছাত্রছাত্রীদের যে কোনো সময় খাওয়া ফেরি দেখেন এত বড় একটা মানবতার কাজ সবার পক্ষে করা সম্ভব নয় তবে এই সাইনবোর্ডটা আমি বেশ গত কয়েক মাসে ফেসবুকে দেখেছি তখন থেকে আমার মনটা খুবই এই নিয়ে গবেষণা করে যে জিনিসটা খুবই ভালো কাজ যে হোটেলের মালিক এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো কাজ তা সেই বিষয়ে আমি একটা কবিতায় লিখেছি এবং কবিতার শেষে আমি ওই দোকানের ভিডিও সহ আপনাদের মাঝে দেখিয়ে দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন মালিকও সেখানে আছে তা কবিতার নাম লিখেছি আমি খিড়ি খাওয়া তাই বলি সবার জন্য ফিরি না হাফেজে কোরআনদের যারা কোরআনের হাফেজ তাদের জন্য তো সেই ক্ষেত্রে আমি কবিতাটা আমি পর্ব আপনারা শুনেন চোদ্দ তিন দুই হাজার বাইশ কবিতার নাম ফিরি খাওয়া লেখক মফেল উদ্দিন পাটগ্রাম থানা অধীন লালমনিরহাট জেলা বুড়িমারিতে আছে হোটেল নামে আবদুল্লা দোকান মালিক হৃদয়ে ভরা মানবতা রাখে তা না হলে এমন দৃশ্য কেমনে দিল দেখে ওনার সে আরো কত অর্থশালী আছে যাইনি দেখা ফিরি খাওয়ার সাইনবোর্ড দিছে কত বড় মন হলে এমন কাজ করে বংশ বুঝি এমন পথের তারেই হাল ধরে ফেসবুকে আমি যখন এই লেখাটি দেখি মনের মাঝে ওই কথাটি করে লাফালাফি যাই হোক দোয়া করি ওই হোটেলের লাগি বুড়ি বুড়িমারি গেলে কেউ সেথায় যাবেন চলি নিজের টাকায় খাও কিনে বহিরাগত লোক হাফেজে কোরআন ফিরি খাবে নাই কোনো শোক আর কত বলবো কথা কথার নাই শেষ এমন হোটেল দেখে আমি বলি বেশ বেশ আমি যদি থাকি বেছে ওই হোটেলে যাব হোটেল মালিক সাথে নিয়ে অনেক কথা কব এমন ভালো কাজ হবে করে কয় জনা হাফেজে কোরআন ছাত্রছাত্রী ফিরিতে খাবে খানা বাধ্য হলাম এই সাইনবোর্ড ইউটিউবে দিতে অনেক জনে সাইনবোর্ড দেখে শিক্ষা পারে পেতে কবিতা শেষে ওই দোকানের ভিডিও দিলাম দিয়ে ভিডিও দেখে প্রমাণ করেন সরাসরি গিয়ে তা আমার বন্ধুরা আমি সেই দোকানের ভিডিওটাই আমি এখন দেব আপনারা দেখতে পারবেন যে সাইনবোর্ডে কি লেখা আছে এবং আমার কথার সাথে মিল আছে কি না

আমার বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটা পুরোপুরি আমার কবিতা শুনলেন এবং আপনারা ভিডিওটা দেখলেন তো দেখেন ওখানে সাইনবোর্ডে যা লেখা ছিল আমি তাই বিশ্লেষণ করে আমি কবিতাটি লিখেছি যাই হোক আমার বন্ধুরা আমি তার দোকানের আমি ওনার দোকানের প্রশংসা করি নাই আমি প্রশংসা করছি তার সাইনবোর্ডের এই সাইনবোর্ডটাকে আমি প্রশংসামূলক সবার মাঝে ছড়িয়ে দিলাম হয়তো এখান থেকে অনেক লোকে কিছু না কিছু শিখবে আশা করি আমিও কিছুটা শিখেছি যাই হোক আমার বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি oh barakatu